হে এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আবার অনেকদিন পর আমি আবার ভিডিও নিয়ে চলে এসেছি। যেহেতু মাঝে কয়েকদিন আমার পরীক্ষার জন্য ভিডিও আপলোড করা হয় নাই, তাই আবার ভাবতেছি নতুন করে ভিডিও আপলোড করা শুরু করব। সো ফার্স্টেই তো আমার এইখানে হচ্ছে পাম হেডেটের বক্স। এরা তো দিনভর বক্সের মধ্যে থাকে, মাঝে খাওয়া দাওয়া কখন যে করে আমি নিজেও দেখি না। আর এই পাশে হচ্ছে পাপাইরা, পাপাইরাও বক্সে যাওয়া আসা করতেছে, আবার বক্স খুলে দিয়েছি, বক্সেই যাওয়া আসা করতেছে। এদেরকে আমি পুরো আলাদা করেই রাখছি। আর এই পাশে হচ্ছে আমার কিছু লট উঠছে। এইখানে কিন্তু আমার অনেকগুলো বাজিগিরের বাচ্চা উঠছে, যেমন এই একটা, ওই পিছে কয়েকটা, আর অনেকগুলোই প্রায় 7-8টা বাচ্চার মতো উঠছে। আপনারা যারা বুকিং করতে চান অবশ্যই যোগাযোগ করবেন, যোগাযোগ করলে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর এটা হচ্ছে নিচের খাঁচায় যেগুলো ছিল, যে 2 জোড়া থেকে সে 2 জোড়া বাচ্চা কিন্তু এইখানে। আবার এই সাইডে আছে হচ্ছে জেপি জোড়া। জেপি জোড়া ডিম দিয়ে বসে আছে, এখন কি হবে জানি না, দেখা যাক কী হয়। আর এখানে হচ্ছে বাচ্চা আছে, এই জোড়াটার বাচ্চা আছে, এই জোড়াও হাড়ির মধ্যে বাচ্চা আছে, 2টা না 3টা। এই জোড়ারও 2টা না 3টা বাচ্চা আছে। এটা জেপি, কিন্তু একটা জেপি আর একটা হচ্ছে নর্মাল। আবার এই পাশে হচ্ছে নতুন উপরে খাঁচে আমার যে 2 জোড়া রানিং ছিল এক খাঁচার মধ্যে, সেই 2 জোড়াকে আলাদা করে নিচে খাঁচা দিয়ে দিয়েছি, ওরাও ডিম দিয়ে দিয়েছে। এখন দেখা যাক ওদের থেকে কীরকম রেজাল্ট পাই। আবার যে এই পাখিগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন খুব কিউট কিউট পাখি। আপনারা যারা বুকিং করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদের যে চাহিদা থাকবে সেই অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমার কাছে না থাকলে তো কোনো উপায় নেই। এর আগেও অনেকগুলো পাখি আমার বুকিং হয়ে গেছে, অলরেডি সোল্ড আউট। আর এই পাশে হচ্ছে পর্দা দিয়ে দিয়েছে, যেহেতু শীতকাল এইখানে পর্দাটা ফেলে দিলে পরে এই পুরো বাউন্ডারি, আর এই পাশে পর্দাটাও টান দিয়ে দিলে এটাও কিন্তু ফুল পর্দা, এই পর্দাটা টান দিয়ে দিলে পরে পুরো ঢেকে যায় পাখির খাঁচাটা, মানে ভিতরে কোনো বাতাস যাইতে পারে না। আর পিছে তো অলরেডি পর্দা দেওয়া আছে, পর্দা আর পলিথিন। আর আমার পাশে যেহেতু পুরো ফাঁকা দেখতেই পাচ্ছেন, সেহেতু পাশ দিয়েও পর্দা দিয়ে দিয়েছি, কোনো সমস্যা হয় না। আর উপরে খাঁচা সবসময় প্রায় ঢাকা থাকে, উপরেগুলোকে কোনো ডিস্টার্ব করি না, নিচেরগুলোকে মানে দিনভর খাবার দেওয়া টাওয়া সবগুলোই আমি করি। ধন্যবাদ সবাইকে।